কিন্তু আমি যে জিনিসগুলো জানি সব কথা তো বলতেও পারছি না কি ধরনের ষড়যন্ত্র এখনো চলছে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমি একান্তে কথা বলতে পারতাম অনেক কিছু জানাইতে পারতাম এখনো যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ভিতরে আমাদের নিজেদের অনেক লোক অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে আর এই ষড়যন্ত্রের সঙ্গে স্বয়ং আওয়ামী লীগের লোকজন অর্থাৎ সরকারের লোকজনও জড়িত বলে জাতীয় সংসদে দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বুধবার জাতীয় সংসদে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন সরকারি দলের এই সংসদ সদস্য বলেন কী ধরনের ষড়যন্ত্র চলছে তা তিনি সংসদে বিস্তারিত বলতে পারছেন না প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারলে তাকে বলতে পারতেন ওই ষড়যন্ত্রের সঙ্গে অর্থের বিনিময়ে নিজেদের লোকও জড়িত রয়েছে বলে তিনি জানান আবুল কালাম আজাদ বলেন ডিজিএফআই এনএসআই ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সঠিক তথ্য দেয় না তিনি প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতাকর্মীর মাধ্যমে নিজস্ব মেকানিজমে তথ্য সংগ্রহের পরামর্শ দেন এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নীল নকশা করেছিলেন বলে দাবি করছেন ব্রাহ্মণবাড়িয়া সয়াহিনের সরকার দিল সংসদ সদস্য তাজুল ইসলাম তিনি বলেছেন তার দল এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে ভালো লাগে না জানিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে এই যুদ্ধের অবসান চান তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আগামী একত্রিশ ডিসেম্বরের আগেই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা তাদের পরিবারের সদস্যদেরকেও হত্যা করেছিল যারা বঙ্গবন্ধুকে প্রত্যক্ষভাবে হত্যা করেছে তাদের বিচার হয়েছে এখানে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিল তা খুঁজে বের করতে কমিশন গঠন করার কথা বলা হয়েছে আমি আজ বলতে চাই আগামী ষোলো ডিসেম্বরের পরে আমরা একটি কমিশন গঠন করব। বলেন আইনমন্ত্রী বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন